আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি শবনম, লাইফস্টাইল ইউকে শবনম, আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মিষ্টি কুমড়া হারভেস্টিং। এইখানে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর করে ধরে রয়েছে এখানে আমার দুইটি মিষ্টি কুমড়া। আর ওইদিকে গিয়ে আমি দেখাবো আমার আরও মিষ্টি কুমড়া এখানে রয়েছে, সেগুলো এখন দেখা যাচ্ছে না। এখানে কিছু পাতা কেটে সরিয়ে তারপর আমি মিষ্টি কুমড়াগুলো আপনাদের দেখাবো। এখানে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর, খুবই সুন্দর দুইটি মিষ্টি কুমড়া ধরে রয়েছে। এখন চলছে অক্টোবর মাস আর প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে প্রচণ্ড ঠান্ডা আর এবছর যে ইংল্যান্ডের ওয়েদার ভালো নয় এটা তো আপনারা সবাই জানেন। এবছর তো বলতে গেলে সামার ছিলই না, তারপরে যা ছিল এই ওয়েদারে যা কিছু আমাদের হয়েছে মাশাল্লাহ মন্দ নয়, অনেক কিছুই হয়েছে। লাস্ট ইয়ারও আমার গার্ডেনে পাঁচটি মিষ্টি কুমড়া হয়েছিল, তো সবগুলোর রং ছিল গ্রিন। নর্মালি যে কালারের মিষ্টি কুমড়া হয় গ্রিন ছিল, কিন্তু এবছর আমার যে কয়েকটি মিষ্টি কুমড়া হয়েছে এর মধ্যে এই দুইটি, এখানে যে দুইটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটির কালার ভিন্ন আর বাকিগুলোর কালার আবার গ্রিন, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আর এর ফাঁকে এখন আপনাদের আমি দেখাচ্ছি আমার গার্ডেনে অক্টোবর মাসে এখনো পর্যন্ত কী কী রয়েছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে দেখুন আপনারা, এইখানে হলো আমার বাসার ছাদের উপর, এইখানে একটি লাউ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি যেহেতু ছাদের উপর একেবারে কাছে গিয়ে দেখাতে পারছি না। এইখান থেকে দুইটি লাউ হারভেস্টিং করা হয়েছে ছাদের উপর থেকে, মাশাল্লাহ বেশ বড় ছিল লাউগুলো। সিজনের শেষে এসে এখন আমার গার্ডেনে এই ছাদের উপর লাউগুলো, গাছগুলোতে লাউ এসেছে মাশাল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। আমি তো ভেবেছিলাম এবছর লাউ আসবে না, তো দুইটি লাউ এখান থেকে হারভেস্টিং করা হয়েছে। আরও একটি লাউ এখানে দেখা যাচ্ছে, এটিও মনে হয় এই সপ্তাহের মধ্যে বেশ বড় হয়ে যাবে, এই সপ্তাহের মধ্যে আশা রাখি ইনশাল্লাহ এটিও হারভেস্টিং করা যাবে। আর এইখানে দেখুন আপনারা ডাটা, ডাটার ফ্লাওয়ারগুলো আমি হারভেস্টিং করেছি আর এগুলো এখনও রয়েছে, হারভেস্টিং করা হয়নি। আর এইখানে দেখুন রয়েছে বেগুন, অনেক অনেক টবগুলো তো বেগুন ছিল, তো আমি এগুলো হারভেস্টিং করে নিয়েছি। আর সাদা যে বেগুনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি বীজের জন্য রেখে দিয়েছি, এখনও হারভেস্টিং করিনি, বীজের জন্য এই সাদা বেগুনটি রেখে দিয়েছি। এই বছর আমার গার্ডেনে একটি মাত্র সাদা বেগুন এসেছে, তো লাস্ট ইয়ার অনেক অনেক বেশি ছিল। আর এইখানে দেখুন বেগুনও আমি হারভেস্টিং করে নিয়েছি, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের দুইও চ্যানেলে। আর এইখানে বেগুনটা সাইজ যেহেতু ছোটো ছিল আমি রেখে দিয়েছিলাম, যে আমি ভেবেছিলাম বেগুনটা হয়তো বড় হবে কিন্তু বড় হয়নি, এটা কেমন যেন হয়ে যাচ্ছে, এটাও আজ আমি হারভেস্টিং করে নিব। এইখানেও দেখুন বেগুন, এটাও হারভেস্টিং করে নিব। আরও কয়েকটি গাছে ছোটো ছোটো বেগুন রেখেছিলাম বড় হওয়ার জন্য, এগুলো মনে হয় না এখন বড় হবে, প্রচণ্ড ঠান্ডা সেই জন্য এগুলো হারভেস্টিং করে নিব। আর এইখানে দেখুন আপনারা, এইখানে দেখুন, এইখানে মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার দেখুন, এইখানে দেখুন মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার, এইখানে কোনো মিষ্টি কুমড়া এগুলার ফাঁক ফুকরে আছে কিনা আমি জানি না, সম্ভবত হয়তো নেই বা হয়তো বা আছে আমি জানি না। এইখানে এইখানে রয়েছে মিষ্টি কুমড়া, লাউ, পটল, তারপর শিম, অনেকগুলো গাছ একসাথে এখানে গাদাগাদি করে রয়েছে। আর আজকে খুবই জোরু হাওয়া দিচ্ছে আর আপনাদের আমি আকাশটা দেখাচ্ছি, দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয় আজকে ওয়েদারটা ভালো নয়। যদিও দিনের বেলা রোদ ছিল, সানি ডে ছিল, কিন্তু সানি ডে হলেও কিন্তু ওয়েদারটা কিন্তু ড্যাম্প, ঠান্ডা। আর এইখানে আর এখন দেখুন, এইখানে আমি আপনাদের দেখাচ্ছি আমি গতকাল আমার গাছের শিমগুলো হারভেস্টিং করে নিয়েছি। আর এখানে দেখুন এক জুটা রয়েছে শিম, এগুলা আমি রেখে দিয়েছি, এগুলা জানি না বীজ হবে কি না, আর বীজ হওয়ার মানে শুকানোর ভাব নিচ্ছে সেই জন্য আমি এগুলো আর হারভেস্টিং করি নাই, রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। আর ফাঁক করে একটা দুটা করে এখনো শিম পাওয়া যাচ্ছে, যেটাই পাওয়া যাচ্ছে সেটাই আমি হারভেস্টিং করে নিচ্ছি। আর এইখানে দেখুন একটি লাউ, এই লাউ বড় হবে আমি কি না আমি জানি না, সম্ভবত এটা বড় হবে না। এইখানে দেখুন ছোট্ট একটি লাউ। আর এইখানে আপনাদের দেখাচ্ছি আমি আর মিষ্টি কুমড়া তো আপনারা দেখলেনই। আর এইখানে দেখুন কাঁচামরিচ, এই মরিচটার সাইজ অবশ্য অনেক বড়, এইখানে দেখুন কাঁচামরিচ, এইখানে কাঁচামরিচ।
আর কাঁচামরিচ আর এখানে ছিল, এইখানে দেখুন অনেকগুলো মরিচ কিন্তু পাকা, এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। এগুলো আমি হারভেস্টিং করে নিব আগামীকাল, আজ করব না ইনশাল্লাহ, আগামীকাল এগুলো মরিচগুলো আমি হারভেস্টিং করে নিব। আর এই কর্নারের দিকে গোলাপের পাতার এখানে রয়েছে, এটাকে কে জানি বলে রুবাব, রুবাব রুবাব আমি হারভেস্টিং করেছি দুবার, আবার এখানে রুবাব বড় হচ্ছে। আর এখানে দেখুন শিম রয়েছে, এগুলা হয়তো আরো বড় হবে, এখন আপাতত এগুলো থাকবে। আর আমার গার্ডেনে রয়েছে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন লাল শাক, এই দেখুন ডাঁটা শাক, এই দেখুন ডাঁটা শাক, এই হলো ডাঁটা শাক, আর এই হলো গিয়ে ক্যাপসিকাম। এটার ভিডিও এখনো পর্যন্ত আমি করিনি, এখনো পর্যন্ত এই ভিডিও আমি কোনো চ্যানেলে এখনো পর্যন্ত দেইনি। এখানে দেখুন ছোট ছোট অনেকগুলো ক্যাপসিকাম এসেছে, আর বাকিগুলো গাছে বড় হয়েছে, এগুলারও ভিডিও একটা কাল করব ইনশাল্লাহ। আর এখানে দেখুন মাশাল্লাহ ক্যাপসিকামগুলো বেশ বড় হয়েছে, দেখুন এখানে ক্যাপসিকাম, এইখানে দেখুন ক্যাপসিকাম বড় হয়েছে, এইখানে দেখুন, এই দেখুন ক্যাপসিকাম বড় হয়েছে মাশাল্লাহ, অনেক বড় হয়েছে। আর এখানে তো আপনারা দেখলেন এগুলো ডাটা, এগুলো ডাটা, এই যে গ্রিন দুটি টব, এই দুইটি টবেও ডাটা, এই টবের মধ্যে রয়েছে লাল শাক, এই ব্ল্যাক টবের মধ্যে রয়েছে লাল শাক, এইখানে এই টবগুলো সবগুলোর মধ্যে রয়েছে ক্যাপসিকাম। আর কি রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি, আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের চিলি, এইখানে দেখুন বিভিন্ন ধরনের চিলি, গ্রিন চিলি থেকে শুরু করে পাপল চিলি, কালারফুল চিলি, এই দেখুন বিভিন্ন ধরনের চিলি, এটা হলো গ্রিন চিলি, টুকায় টুকায় ধরে রয়েছে গ্রিন চিলি, এইখানে দেখুন গ্রিন চিলিগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখুন এগুলো আমি বীজের জন্য রেখে দিব, নেক্সট ইয়ারের জন্য আমি রেখে দিব ইনশাল্লাহ, এগুলো রেখে দিব। এই হলো গ্রিন চিলি, এখানে রয়েছে গ্রিন চিলি, আর এগুলো হলো কালারফুল চিলি, এগুলো এখনও কালার চেঞ্জ করেনি, আর মনে হয় না কালার চেঞ্জ হওয়ার টাইম রয়েছে। আর দেখুন যে বড়ির মতো ধরে রয়েছে ছোটো ছোটো সাইজ ক্যাপসিকাম, আর এখানে দেখুন কালো 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 মরিচ, এই দেখুন কালো মরিচ এসেছে, আমার যে ডিফারেন্ট টাইপ অফ কালো মরিচ, এটা এটা আমি ভিডিও করেছি, এগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি, দুই চ্যানেলে দেওয়া হয়েছে, কিন্তু এই গাছগুলো বড় হওয়ার পরে আমি লন্ডন থেকে কিনে এনেছিলাম, বড় হওয়ার পরে এটাতে আর ভিডিও করা হয়নি। দেখুন এই দেখুন বিএনকিউ থেকে আনা, এগুলো কালো চিলি, এই দেখুন এগুলো হলো রুজোর পাতা, আর রয়েছে এখানে আমার কলা গাছ রয়েছে দেখুন, আর এখানে দেখুন এখানে আরও একটি রয়েছে মিষ্টি কুমড়া, আর এখানে কোনার ভিতরে আরও একটি মিষ্টি কুমড়া রয়েছে, আর আর এইখানে দেখুন রয়েছে একটি মিষ্টি কুমড়া, এই দেখুন মিষ্টি কুমড়া, এখানে দেখুন মিষ্টি কুমড়া, আর এদিকে তো দেখছেন লাউ, এগুলা অনেক আগে মাস দেড়েক আগে এগুলা সব মরে শেষ, আর এদিকে দেখুন সব গাছগুলো। এবার এগুলো আমরা মিষ্টি কুমড়াগুলো হারভেস্টিং করে নিব, আপনারা আমাদের সাথে থাকুন। আর এগুলো যা দেখছেন এগুলো সব কাঁচামরিচ, সব কাঁচামরিচ। আপনারা তো দেখলেন এইখানে মিষ্টি কুমড়া, খুব সুন্দর মিষ্টি কুমড়া ধরে রয়েছে, এখন এগুলো হারভেস্টিং করবেন আমার হাজবেন্ড। আর এগুলো আমাদের দেশি মিষ্টি কুমড়া নয়, এগুলো এদেশি মিষ্টি কুমড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, এবার এগুলো হারভেস্টিং করা হচ্ছে, দেখুন আপনারা, এবার দেখুন আরো একটি হারভেস্টিং করা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সিজনের শেষ, অক্টোবর মাস চলছে, যা কিছু গার্ডেনে হওয়ার হয়ে গিয়েছে, আর এখন নতুন করে আর কিছুই হবে না, সবার অনেক অনেকেরই হারভেস্টিং শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, আমারই শুধু লেট হলো এই বছর। এখন আরো একটি হারভেস্টিং করা হবে, এখানে টবগুলোর জন্য ভালো মতো এইখানে কাছে যাওয়া যাচ্ছে না, এইখানে আর একটি হারভেস্টিং করা হচ্ছে। এখানে দেখুন একে একে সবগুলো মিষ্টি কুমড়া গার্ডেন থেকে হারভেস্টিং করা হয়েছে, এই দেখুন এইখানে, এখন আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এ
এখানে দুই কালারের মিষ্টি কুমড়া রয়েছে। লাস্ট ইয়ারও আমার 5টি মিষ্টি কুমড়া হয়েছে, আর এই বছরও 5টি মিষ্টি কুমড়া হলো। অবশ্য লাস্ট ইয়ার সবগুলো গ্রিন হয়েছিল আর আরও বড় হয়েছিল, দেখতে আরও সুন্দর ছিল। এই বছরের গুলা সাইজে ছোট হয়েছে, লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে সাইজে অনেক ছোট হয়েছে। লাস্ট ইয়ারের গুলা মাশাল্লাহ সাইজে আরও বড় ছিল, সাইজে ছোট হয়েছে, আর এখানে দুই কালার হয়েছে। আর লাস্ট ইয়ারের গুলা সবগুলো একই কালারের ছিল। এখানে বড় হয়েছে 5টি, আর এখানে যে মাঝে একটি দেখতে পাচ্ছেন, এটা তো ছোট আপেলের সাইজ, এটা তো আর হিসাবের না। আর এখানে দেখুন, এইখানে দেখুন আরও একটি, এইখানে দেখুন আরও একটি হয়েছে। আর এখনো পর্যন্ত আমার মিষ্টি কুমড়ার গার্ডেনে গাছে আরও 2-3টি এখনো পর্যন্ত রয়েছে। আমি এখনো পর্যন্ত এই 2-3টা এখনো হার্ভেস্টিং করিনি, এখনো রয়ে গেছে গার্ডেনে। জানি না এগুলোর অবস্থা কী, এ কয়েকদিন আমি গার্ডেনে যাই না, তাই বলতে পারি না এগুলো এখন কোন অবস্থায় রয়েছে। আশা করি আমার এই মিষ্টি কুমড়ার হার্ভেস্টিং এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের স্বাগতম। আশা করি আমার চ্যানেলটা লাইক কমেন্ট দিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আমাদের এতদিন আমাকে এতদিন থেকে সাপোর্ট দিয়ে আসছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর এছাড়াও আমাদের একটি চ্যানেল রয়েছে, আর একটি চ্যানেল রয়েছে ওয়াইটি কাপল ইউকে, ওই চ্যানেলটা আমরা হাজব্যান্ড ওয়াইফ রান করি। আমার এই চ্যানেলের মতো ওই চ্যানেলও গার্ডেনিংয়ের ভিডিও, কুকিং ভিডিও, শপিং ভিডিও রয়েছে, মিক্স ভিডিও রয়েছে। আশা করি ওই আপনাদের ভালো লাগবে। আপনাদের অনুরোধ রইল ওই চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর আমার আরও একটি নতুন চ্যানেল রয়েছে, একেবারে নতুন, জাস্ট শুরু করেছি, গোল্ডেন মেমোরি নামে একটি চ্যানেল। ওই চ্যানেলটাও আপনারা ভিজিট করবেন, লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন। সব চ্যানেলগুলোতে যেভাবে আপনারা আমাদের দিকে সাপোর্টের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আশা করি আমাদের সাথে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।